তো আপনাদের সাথে আমি পরিচয় করে দিতেছি। এই বউ, ছোট বউ, আমার ছোট বউর সাথে, কারণ এক বিয়ে কি জন্ম যাইব না, এজন্য বিয়ে একটা করে ফেলাইলাম। পাঁচটা বিয়ে করা উচিত, পাঁচটা না, এতগুলা পালতে পারুম না, দুইটাই ঠিক আছে, বড় ছোট দেখ সুন্দর লাগে জিনিসটা, তাই না শম্পা? আরো তিনটা বেশি ভালো। আর তিনটা? ও বড় মেজ ছোট দুইটা না তিনটা, তাহলে আর একটা সিট খালি আছে, তাই না? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তো গত বছর আপনাদের যার যেমনই কাটুক, আশা করতেছি এই বছর আপনাদের অনেক ভালো কাটবে। তো আমার মেয়ে ঘুমের ভিতরেই নতুন বছরের স্বাগত জানাইলো, প্রচণ্ড ঠান্ডা, এর জন্য ওরে ডিস্টার্ব করলাম না। তো পোলা পানি কিছু বাজি আনছে, সেগুলো ফুটাবে, তো চলেন আপনাদেরকে একটু দেখাই। প্রচণ্ড কুয়াশা, হ্যাঁ মানে একদম প্রপার যে শীতকাল সেটা এখন দেখা দিতেছে। ওই শুধু উপরের গুলা দাও, সূর্যের মতো লাগতেছে ক্যামেরায়, উঠছে না? নিউ ইয়ার উপলক্ষে বোর কাছ থেকে দুইটা গিফট পাইছি, আমার টুপি হারিয়ে গেছে সামহাও, টুপির খুব দরকার ছিল নামাজ পড়তে গেলে, মানে খালি মাথায় নামাজ পড়তে যেতে হয়, তো এটা একটা খুব ভালো কাজ হয়েছে, থ্যাংক ইউ। তো ছোট বউ, তোমার পক্ষ থেকে কি গিফট? এটা তো বড় বউ দিল দুটা জিনিস, তোমার জন্য একটা গান, ঠিক আছে, আমার বউ যেহেতু এটা দিছে, এটা গান, গানটা আমি শোনাই নাকি, যদিও আমার ঠান্ডায় গলা ভেঙে গেছে। দেখতে ভালো তোর বর, আমি কেমন করে দেব, তোর দেখতে ভালো তোর বর বোন, আমার বড় বউ আমার এত কিছু দিছে, হে বড় বউ থেকে ছোট বউ এটা আনন্দ করলাম আছে আমার। তারে তুইয়া তোরে আমি কেমন করে দেব মন, তোর চেয়ে দেখতে ভালো তোর ছোট বোন, যাই হোক ধন্যবাদ। আজকের ছোট্ট একটা ফ্যামিলি ব্লগ কেমন লাগছে জানাবেন, আর আশা করতেছি আপনাদের সবার নতুন বছর অনেক ভালো কাটবে। গত বছর আসলে বেশিরভাগ মানুষেরই ভালো কাটে নাই, বিশেষ করে বছরের শেষের দিকগুলা, তো হোপফুলি নতুন বছরের শুরুতেই সমস্ত বাধা বিপত্তি বালা মুসিবত সব মানুষের কেটে যাক, সবার জীবন হাসি আনন্দে কাটুক, সেই প্রত্যাশায় শুভকামনা রইল আপনাদের সবার জন্য। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।